শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করবো ইংরেজ আমল দ্বিতীয় দায় এর লর্ড কনারিসের শাসন সংস্কার পদত্যাগের পর কাউন্সিলের একজন সদস্য স্যারজন ম্যাকফারসন অস্থায়ী গভর্নর জেনারেল নিযুক্ত হন তিনি মাত্র দেড় বছর কাল দেড় বছর কাল ভারতের শাসনকার্য পরিচালনা করেন তার শাসন আমলে কোম্পানির চরম সংকটের সম্মুখীন হয় চারদিকের শত্রু দ্বারা পরিবেষ্টিত হয় হয়ে কোম্পানিকে মারাটা ও টিপুর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হতে হয় অন্যদিকে পাঞ্জাব ও নেপালের শিখ ও গোর্খাদের প্রতি ইংরেজদের সতর্কমূলক ব্যবস্থা অবলম্বন করতে হয় কোম্পানির চরম সংকটময় মুহূর্তে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেনাপতি কর্নওয়ালিস ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন কর্ণালিশের শাসন সংস্কার সংস্কারগুলো কাজের জন্য কর্ণালিশের রাজত্বকাল ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ তিনি হেস্টিংসের প্রবর্তিত শাসন ব্যবস্থা সংস্কার সাধন করে ভারতীয় শাসন ব্যবস্থার মূল কাঠামো গড়ে তোলেন তার সংস্কারমূলক কার্য কার্যাদি নিম্নে উল্লেখ করা হলো। কোম্পানি এক কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন দুই বিচার বিভাগীয় সংস্কার তিন বাণিজ্য সংস্কার চার ভূমি সংস্কার কর্মচারীদের দমন কর্নওয়ালিস ইংল্যান্ডের সম্মানত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ভারতের আগমন করে তিনি কোম্পানি কর্মচারীদের কর্মচারীদের স্বাদ প্রীতি এবং দুর্নীতি লক্ষ্য করে ব্যতীত হন কর্মচারীগণ কোম্পানির স্বার্থ ভুলে গিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত ভারতবর্ষে কোম্পানি কর্মচারীদের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি ছিল তাই তার নানা অবৈধ তাই তারা নানা অবৈধ উপায়ে এবং উৎকোচ গ্রহণের মাধ্যমে ব্যক্তিগত আয় বৃদ্ধি সচেষ্ট ছিল এ সর্বপ্রথম কর্মচারীদের কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং এবং ব্যক্তিগত বাণিজ্য কিংবা অবৈধ উপায়ে অর্থ উপার্জন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন তিনি কর্ণালিস বিধি প্রণয়ন করেন এবং কর্মচারীদের কর্মপদ্ধতি ব্যাখ্যা করে ভারতীয় সিভিল সার্জনের গণবাবর্তন করেন অর্থাৎ বর্তমানে যে আমাদের যে সিভিল সার্জনের ব্যবস্থা যে ব্যবস্থাটা সেটা সর্বপ্রথম ভারতীয় চালু লর্ড বিচার বিচার সংস্কার বিভাগের সংস্কার লর্ড কর্নারিসের শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা তিনি বিচার বিভাগকে কাজে লাগে রাজস্ব বিভাগ থেকে পৃথক করে আলাদা কর্মচারীদের ওপর এর দায়িত্ব ন্যস্ত করেন এবং পূর্বে রাজস্ব রাজস্ব আদায়ের রাজস্ব আদায়ের আদায় কালেক্টরদের উপর বিচার কার্য সম্পর্ধনের দায়িত্ব অর্পিত ছিল তিনি নতুন ব্যবস্থা বিচারালয়গুলোকে দেওয়ানি ও দেওয়ানি ও ফৌজদারি ফৌজদারি আদালতে বিভক্ত করে বিচার ব্যবস্থার দায়িত্ব মুন্সিফ এবং আমিনদের উপর ন্যস্ত করেন প্রত্যেক জেলায় একটি করে দেওয়ানি একটি করে দেওয়ানি আদালত স্থাপন করে ইংরেজ জজ নিযুক্ত করা হতো তারা সাধারণত নিম্ন আদালতের কার্যবিধি তদারক করতেন তারা ভারতীয় মামলার বিচার করেন নিম্ন আদালত থেকে আগলের জন্য কলিকতা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পাটনা ও ঢাকায় চারটি প্রদেশের প্রাদেশিক আদালত স্থাপন করে ইংরেজ জজ নিযুক্ত করেন গভর্নর গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলরদের নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন সদর দেওয়ানি আদালত গঠিত হয় তারা ভ্রমণকালে তারা ভ্রাম্যমান আদালত স্থাপন করে সমগ্র দেশে দেশ ঘুরে উদ্ভূত পরিস্থিতি এবং ফৌজদারি মামলা বিচার করতেন পুলিশ লর্ড কর্নালিস ভারতীয় উপমদ ভারতীয় শাসন ব্যবস্থাকে সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত করার জন্য প্রদেশগুলোকে জেলার জেলায় পরিণত করেন এবং জেলাগুলোকে আবার থানায় বিভক্ত করে পুলিশের উপর কর্তৃত্ব অর্পণ করা হয় জেলার সর্বময় ক্ষমতা সর্বময় কর্তা ছিলেন প্রশাসক তিনি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট এর মাধ্যমে জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা করতেন এভাবে তিনি জমিদারদের উপর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে দায়িত্ব অর্পিত ছিল তা খর্ব করা হয় বাণিজ্য সংস্কার সংক্রান্ত বাণিজ্য সংস্কার দেশের রাজত্বকালের ওপর একটি গুরুত্ব উল্লেখযোগ্য সংস্কার কর্মচারীগণ কোম্পানির স্বার্থ জ্বালান্তরিত দিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবসা বাণিজ্যের উৎসাহিত হয় পূর্বে ভারতবর্ষ থেকে যে যে সব পণ্য ইংল্যান্ডে রপ্তানি করা হতো তাই ইংরেজ কর্মচারী এগন কন্ট্রাক্টর হিসেবে দেশীয় বণিকদের নিকট থেকে তা ক্রয় করতেন তিনি কোম্পানির বিরাট এদের কোম্পানির বিরাট লভ্যাংশ থেকে বঞ্চিত হতো কর্নালিস এ ব্যবসায় রহিত করে সরাসরি দেশীয় বণিকদের নিকট থেকে মালামাল সংগ্রহের ব্যবস্থা চালু করেন যাতে দেশীয় বণিকদের উপর কোনো প্রকার অত্যাচার বা উৎপীড়ন না হয় সেদিকে তিনি কড়া নজর রাখতেন ব্রিটিশ শাসকদের মধ্যে কর্ণালিশ প্রথম ভারতীয় শাসন ব্যবস্থার গোড়াপাত্তন করেন তিনি কর্ণালিসদের কর্ণালিশ বিধি কর্ণালিশ বিধি জারি করে ইংরেজ কর্মচারীদের মধ্যে নিয়ন্ত্রণকালা আনয়ন করেছিলেন সত্য কিন্তু ভারতীয়দেরকে উচ্চ আদালত থেকে বঞ্চিত করেছিলেন এবং জমিদারদের স্থায়ী ক্ষমতা হরণ করার শাসনতান্ত্রিক অচল অবস্থা দেখা যায় এর ফলে তিনি দেশে চুরি টাকাতি বৃদ্ধি পায় চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ চিরস্থায়ী বন্দোবস্ত লট কর্নারিশের শাসন সংস্কারের মধ্যে অন্যতম তিনি এ ব্যবস্থা প্রবর্তন করিল করলেও উদ্ভাবক ছিলেন না ডাইরেক্টর সভা কর্নারিশকে দশ দশ বছর মেয়াদে জমিদারদের সাথে রাজস্ব নির্ধারণের নির্ধারণের পরামর্শ প্রদান করেছিলেন কর্ণালী যখন এদেশের গ্রহণ করেন তখন ভূমি রাজস্ব পরিপূর্ণ ছিল এবং হেস্টিংস প্রথমে চালু করেন কিন্তু এটা এটা নানা কারণে ফলপ্রসূ হয়নি প্রথমত এ ব্যবস্থা যে ব্যক্তি সর্বোচ্চ হারে খাজনা দিতে রাজি হতো কোম্পানি সাধারণত তাকেই পাঁচ বছরের জন্য ভূমি বন্দোবস্ত দিত দ্বিতীয়ত জমিদার জমিদারগণ অধিক মূল্য ভূমির রাজস্ব বন্দোবস্ত গ্রহণ করলেও পাঁচ বছরের বেশি জমিতে তাদের সত্ত্ব থাকতো না ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব আদায় করতে না পারলে খাজনা বাকি পড়ত তৃতীয়ত জমিতে জমিদারদের স্থায়ী সত্ত্ব স্বীকৃত না হয় তারা জমির উন্নয়নে কোনো প্রকার চেষ্টা করতেন না উক্ত সময়ে উক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে নানা প্রকার অন্যায় এবং অত্যাচারের মাধ্যমে তারা অর্থ উপার্জনের চেষ্টা করতেন জমিদার জমিদারদের অত্যাচারে অনেক প্রজা জমি চাষ বন্ধ করলেও জমির মূল্য হ্রাস পায় চতুর্থত এ অবস্থা নিরসনের জন্য হেস্টিংসের বাৎসরিক ব্যবস্থা বাৎসরিক ব্যবস্থা প্রবর্তন করেন কিন্তু এতে কুফল আরও বৃদ্ধি পায় ফলে ফলে সরকারের জমিদার এবং প্রজার উভয়ই ক্ষতিগ্রস্ত হয় এ এ অর্থনৈতিক দুরবস্থা থেকে নিস্তার পাওয়ার জন্য স্থিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেন ভূমি রাজস্ব সংস্কারে লর্ড কর্ণালিসের অবদানের অস্বীকার করা যায় না তিনি হেস্টিংস কর্তৃক প্রবর্তিত পার্শনা এবং বাৎসরিক ব্যবস্থার কুফল পর্যালোচনা করে ভূমি রাজস্ব সংস্কারের গুরুত্ব অনুধাবন করেন কারণ কর্ণালিস নিজে একজন নিজে একজন জমিদার পুত্র ছিলেন তাই তিনি ইংল্যান্ডের অনুকরণে এদেশে জমি উন্নয়নে প্রজাদের সুখ দুঃখের সাথে জমিদারদের স্বার্থ স্থায়ীভাবে সংযুক্ত করার প্রয়াস পান তিনি উপলব্ধি করেন জমিতে জমিদারদের স্থায়ী সত্য স্বীকৃত হলে তারা জমির উন্নয়ন উন্নয়ন এবং প্রজাবর্গের মঙ্গল সাধনে সচেষ্ট হবেন এবং কোম্পানির প্রতি অনুগত থেকে নিয়মিত নিয়মিত রাজস্ব প্রদান করবেন এ ব্যবস্থা প্রবর্তনের পূর্বে কর্ণালিস জেলা কালেক্টরদের সাথে বাৎসরিক রাজস্বের পরিমাণ ভূমি বন্দোবস্তের গুরুত্ব এবং জমিদারদের উৎপীড়ন থেকে রায়দের রক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ আলোচনা শেষে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জলসভা বন্দোবস্ত প্রবর্তন চালু করেন তিনি জমিদারদের এই মর্মে আশ্বাস দেন যে ডাইরেক্টর সভার অনুমোদন লাভ করলে তিনি এই ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করবেন নানা প্রকার বিতর্ক থাকা সত্ত্বেও সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশ সেপ্টেম্বর কর্ণালী ডাইরেক্টর সভার অনুমোদন লাভ লাভ করেন অথবা তিনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাইশ মার্চ বাংলা বিহার ও উড়িষ্যায় দর্শনা বন্দোবস্তকে সিরাজস্থিত বন্দোবস্তের ঘোষণা দিয়ে বার্ষিক নির্দিষ্ট পরিমাণ খাজনা খাজনার ভিত্তিতে জমিদারগণকে জমির স্থায়ী মালিক হিসেবে স্বীকৃতি স্বীকার করে নেন এবং সেই সাথে জমির জমির খাজনা আদে জমিদারি নিলামে নীতি ঘোষিত হয় জমিদারি জমিদারির অভ্যন্তরের শান্তি শৃঙ্খলা ভার কোম্পানি গ্রহণ করে জমিদারদেরকে অব্যাহতি দেওয়া হয় শ্রীর বন্দোবস্তের বন্দোবস্তের গুণ শ্রীর বন্দোবস্তের দোষ চিরস্থ বন্দোবস্তের দশ গুণের ভিতর মানে ভিতরে যে গুণগুলা ছিল সেটি হল যে চিরস্থ বন্দোবস্ত শ্রীস্থ বন্দোবস্ত দোষগুণ সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে এর এর গুণাগুণ আলোচনাকালে জমিদার প্রজা এবং সরকারি সুবিধা অসুবিধাগুলোর প্রতি লক্ষ্য টাকা একান্ত বাঞ্ছনীয় শ্রীস্থায়ী বন্দোবস্তের সুফল নিম্নরূপ প্রথমত জমিতে সরকারি রাজস্ব নির্ধারিত এবং জমিদার ও কৃষকের সত্ত্বে স্বীকৃতি হয় জমি ও কৃষক উভয়ই মূলধন এবং শ্রম বিনিয়োগ বিনিয়োগ করে করে জমির উৎপাদন বৃদ্ধি হয় দ্বিতীয়ত বন্দোবস্তের ফলে কোম্পানির আয় নির্দিষ্ট হয় শাসন কার্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যয় নির্বাহে সরকারের সুবিধা হয় তৃতীয়ত এই ব্যবস্থার ফলে ইংল্যান্ডের ন্যায় বাংলাদেশে ইংরেজদের অনুক্ত একদল জমিদার সৃষ্টি হয় এবং তারা তারা 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বস্ততার সাথে ইংরেজদের আনুগত থেকে কাজ করে যান চতুর্থ তথ্যটি রয়েছে বন্দোবস্তের ফলে এই বৃত্তশালী জমিদারগণ প্রজাদের উন্নতির সাথে উন্নতির সাধনে খালো খালো পুনঃসংস্করণী খনন এবং বিদ্যালয় ও চিকিৎসা চিকিৎসালয় স্থাপন করেন এছাড়া তারা অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষজনিত কারণে প্রজাদের ঋণদানের ব্যবস্থা করেন এই ব্যবস্থার ত্রুটিগুলো বা দোষ বিভিন্ন ঐতিহাসিকের মতে চিরস্থায়ী বন্দোবস্তের গুণ অপেক্ষার দোষ ছিল অধিক এই এই ত্রুটিগুলো প্রথমত ব্যবস্থা সুষ্ঠ জরিপের মাধ্যমে ভূমি না হয়। নিষ্কর জমির বেশি মাত্রায় রাজস্ব নির্ধারিত হয় এবং জমির সীমা নির্ধারিত না হয় পরবর্তীকালে মামলা মোকদ্দমা সৃষ্টি হয় দ্বিতীয়ত এই ব্যবস্থা জমিদারদের অবস্থান উন্নতি হলেও কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি বৃত্তশালী জমিদারগণ জমিদারি ভার অর্পণ করে বড় বড় শহরে গিয়ে অবস্থান করতে থাকলে কৃষকদের উপর কৃষকদের উপর অত্যাচার উৎপাদন বেড়ে যায় ফলে প্রজাগণ কৃষিতে ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং পরবর্তীকালে জমিদারদের জন্য অত্যাচারে থেকে অত্যাচার থেকে প্রজাদেরকে রক্ষা করার জন্য প্রজসত্তা আইন প্রণীত হয় তৃতীয়ত এ ব্যবস্থার অন্যতম ত্রুটি হলো পরবর্তীকালে জমির মূল্য বৃদ্ধি হলেও সরকারের আয় বৃদ্ধি হয়নি এর ফলে সরকার বর্ধিত রাজস্বের লভ্যাংশ থেকে বঞ্চিত হয় চতুর্থত কর্নওয়ারিশ ইংল্যান্ডের জমিদারদের অনুকূলে এদেশের জমিদারদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু জমি জমিতে তাদের স্থায়ী সত্ত্বে স্বীকৃতি হয় স্বীকৃত হয় জমিদারগণ বংশ পরস্পরের নিষ্ক্রিয় পড়ে এবং জমির হস্তশ হওয়ার ভয়ে হওয়ার থাকায় জমিদারগণ জমির উন্নয়নে নজর দেননি এবং অন্যদিকে রাহাজদের অধিকার না থাকায় জমির উন্নয়নে তারাও চেষ্টা করে করেনি ফলে রাজস্ব নিয়মিত আদায় না হওয়ায় খাজনা বাকি পড়ে যায় পঞ্চমত প্রদান করতে না পারায় কোম্পানির নির্দিষ্ট সময়ের মধ্যে জমিদারদের বকেয়া খাজনা পরিষদের নির্দেশ প্রদান করা হয় নির্দিষ্ট সময় খাজনা পরিষদের করতে না পারায় অনেক জমিদার জমিদারি জমিদারি হারিয়ে সর্বসন্ত হন এবং ষষ্ঠতা সিরাজ বন্দোবস্তের ফলে বঙ্গের মুসলমানগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্রমে রাজস্ব শাসন বিভাগে শাসন বিভাগে কর্তৃত্বে তাদের নিকট থেকে ইংরেজ কালেক্টরদের হাতে চলে যায় এই মূলত এবং পররাষ্ট্রনীতি লর্ড কর্নারিসের বৈদেশিক নীতির উদ্দেশ্য ছিল সকলের সাথে সদ্ভাব এবং শান্তিপূর্ণ নীতি বজায় রাখা সেজন্য তিনি তিনি দেশীয় রাজনৈতিক ব্যাপারেও একমাত্র টিপু সুলতান ছাড়া অন্যদের ক্ষেত্রে নিরপেক্ষ নীতি অবলম্বন করেন ধন্যবাদ আজ এ পর্যন্ত